হো কথার বন্দি হলো আজি লয় গুরুদেব, কথা বন্দি হলো মই, কথা বন্দি হলো মই, না জানি নু বুঝি মহভুল করি, না জানি নু বুঝি মহভুল করি, বিপদে পড়িল মই হে গুরুদেব, কথা বন্দি হলো মই, কথা বন্দি হলো মই, তোমাক নিচিনি অহংকার করি মহাভুল করিল আজি, শরণে ধরিছো মিনতি করিছো, শরণে ধরিছো মিনতি করিছো, তুমি বিনে গতি নাই হে গুরুদেব, কথা বন্দি হলো মই, কথা বন্দি হলো মই। নমস্কার, মোৰ নাম শ্ৰী বলিন কলিতা। আজি এই পবিত্ৰ শাওন মাহৰ গুৰু পূৰ্ণিমা তিথি উপলক্ষে মোৰ শ্ৰদ্ধাৰ গুৰু মহেশ ডেকাদেৱলৈ শতকোটি প্ৰণাম যাচিছো, আৰু লগতে তেখেতৰ সুস্বাস্থ্য দীৰ্ঘায়ু কামনা কৰিছো। কৃষ্ণ জয়তু সদ অসম নাগাৰানাম সংঘ, ধন্যবাদ। নমস্কাৰ, মই পাঠিকা শ্ৰী কবিতা পতিয়ে কৈছোঁ। আজি গুৰু পূৰ্ণিমা উপলক্ষে আমাৰ নামৰ দলৰ গুৰু মাননীয় শ্ৰীযুত মোহন চন্দ্ৰ কাকতি দেৱলৈ বুলি এটি দিহা গাইছোঁ। অ এইখন সংসাৰ ঈশ্বৰে সৃজিলে, যাবলে পৰতে যাবি কে নমতে, যাবলে পৰতে যাবি কে নমতে, সংসাৰৰে মায়া এৰি মোৰ গুৰু, সংসাৰৰে মায়া এৰি এইখন সংসাৰ ঈশ্বৰে সৃজিলে, অ যাবৰে পৰতে যাবি কে নমতে, সংসাৰৰে মায়া এৰি মোৰ গুৰু, সংসাৰৰে মায়া এৰি এ হৰি জীৱৰ উত্তম মনুষ্য জনময়ো, সিও আছে কালে ৰখি, অ হৰিৰ নাম ল'বলৈ হেলা নকৰিবা, হৰিৰ নাম ল'বলৈ হেলা নকৰিবা, হৰিৰ নামে মোক অতি পাই এইখন সংসাৰ ঈশ্বৰে সৃজিলে, অ যাবৰে পৰতে যাবি কে নমতে, যাবৰে পৰতে যাবি কে নমতে, সংসাৰৰে মায়া এৰি মোৰ গুৰু, সংসাৰৰে মায়া এৰি মোৰ গুৰু, সংসাৰৰে মায়া এৰি। নমস্কাৰ, মই লৱ দাস, মোৰ গুৰুদেৱ মাননীয় শ্ৰীযুত কৈলাশ তালুকদাৰ। অ লৈ যোৱা গুৰুদেৱ
মোর কন্যা জনি ও আজির পরা গুরুদেব জোয়াই হলা তুমি, জোয়াই হলা তুমি। ও কিন্তু এক কথা ময় কও সত্য করি, ও নকও যদি পিছত মোক বেয়া পাবা তুমি, বেয়া পাবা তুমি। ও জন্ম পাওঁতে রাহু চিত্রই পাইছিল তাই ক, ও এই কথা লিখাও আছে জন্মকুণ্ডলিত, জন্মকুণ্ডলিত। ও গণনায় কহিছে তাই প্রসব সময়ে, ও স্বামীর বোলে মৃত্যু হব রাহুর কারণে, রাহুর কারণে। ধন্যবাদ। নমস্কার। কামরূপ জেলার গণকঝাড় গাঁওর নাগারা নামৰ লেখক শ্রদ্ধার দীপক কুমার দেবর এইবারের এটি নতুন আখ্যান আমি গাবলৈ আগবাঢ়িছো। আর সেই মনোরম আখ্যানটির এটি দিহা আপনার আগবাইছো, শুনবসন কেনে পায় জানাব। তুমি পিতা তুমি মাতা, তুমি এই সৃষ্টিকর্তা, হে ব্রহ্মা হে ব্রহ্মা। তুমি পিতা তুমি মাতা, তুমি এই সৃষ্টিকর্তা, হে ব্রহ্মা হে ব্রহ্মা হে ব্রহ্মা হে ব্রহ্মা। হকিমতে ভকতি করিব তোমাক, মই মূর্হমতি হে জগন্নাথ, প্রভু মোর অনাথ নাথ, ও প্রভু মোর অনাথ নাথ। ও না জানো ভকতি করিব তোমাক, নিজ গুণে তুষ্ট হুয়া নারায়ণ, প্রভু মোর অনাথ নাথ, ও প্রভু মোর অনাথ নাথ। ও কিমতে ভকতি ও রজাই বলে প্রিয়ে তুমি, ও কি কর্ম করিলা তুমি, ও কি কর্ম করিলা, ও কি কারণে পুত্রক তুমি অনদীত ভহাই দিলা, তুমি অনদীত ভহাই দিলা। ও গঙ্গাই বোলে প্রশ্ন অন করিবা তুমি স্বামী, অন করিবা তুমি, অপূর্বর শর্তর কথা তুমি কিয় পাহ রিলা স্বামী, অ কিয় পাহ রিলা। পবিত্র গুরু পূর্ণিমা দিনা সকল প্রথম গুরু তথা মোট শ্রদ্ধার গুরু মাননীয় শ্রীযুক্ত মহেশ ডেকাদেব মোর তরফের ভক্তি ভরা সেবা নিবেদিছো, আর মোর গুরুজনার সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু কামনা করছো, তখন যেন সদায় নামর মজত এনেক জেলেগি থাকে। সেই হেতুকে আজি গুরু পূর্ণিমার সঙ্গতি রাখি মোর গুরুদেব এগুয়া চিত্রাবন বধর এটি দিহা মই গাবলৈ লৈছো। আসলতে দিহাটো গাবলৈ লৈছো যদিও গাবা পৰা পরিবেশত নাছিলো,
আসলতে মই যে এখন বিষ্ণুপুজাত আহিছিলোঁ, তো মানে এনেকুৱা মোৰ নামৰ মাৰ্জিত সাজ পোছাক নাই, তথাপিতো মই দীপক কুমাৰৰ অনুৰোধত দীঘাহাতি মই যি সাজতে হওক গাবলৈ চেষ্টা কৰিছোঁ, আপোনালোকে তাৰ বাবে মোক ক্ষমা কৰি দিব। ও দাদা মোরে যাব দেসুম, যাব দেসুম ঘর লৈকে মো, ঘর লৈকে মো, ঘর লৈকে মো, ও মোর ঘর ভার যায় আছে মুলৈ ভাত চাই, তাইর কাখত যাও দাদা দিয়াসুন বিদায়, যাব দেসুন, যাব দেসুন ঘর লৈকে মো, ঘর লৈকে মো, ঘর লৈকে মো।